হ্যালো ফ্রেন্ড, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে ন্যিলসেনমোর যেটা অ্যাপ্লিকেশন, সেটা একটা নিউ অ্যাপ্লিকেশন। সেটাতে তোমাকে সাইন আপ বোনাস তোমাদেরকে 25 টাকা দিয়ে দিচ্ছে, আর ডেলি চেকিং করার জন্য তোমাদেরকে 50 পয়েন্ট করে দিয়ে দিচ্ছে। তোমাদের 250 পয়েন্ট তোমাদেরকে সাইন আপ বোনাস দিয়ে দেবে, আর 100 টাকা হলেই কিন্তু তোমাদের উইথড্রল। কিন্তু তোমরা 100 টাকা কীভাবে করবে? তোমাদেরকে কিন্তু 1100 কয়েন্ট লাগবে, তারপরে তোমরা কিন্তু ব্যাংকে ট্রান্সফার করতে পারবে, না তো তোমরা ব্যাংকে ট্রান্সফার কিন্তু করতে পারবে না। তো তোমরা 1100 পয়েন্ট তোমরা কীভাবে করবে? তোমরা সাইন আপ বোনাসে তোমরা 250 পয়েন্ট পেয়ে নিচ্ছ, আর ডেলি চেকিংয়ের জন্য তোমরা পেয়ে যাচ্ছ 50 কয়েন করে। মানে কি যে তোমাদেরকে ডেলি অ্যাপ্লিকেশানটা একবার করে ওপেন করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই 50 কয়েন করে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কিন্তু 1100 কয়েন হলেই কিন্তু তোমরা ব্যাংকে তোমাদের ট্রান্সফার করতে পারবে ইউপিআইডি লিঙ্ক করে। তো আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ন্যিলসেনমোরের অ্যাপ্লিকেশানের আমাদের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর ডাউনলোড করলেই কিন্তু তোমরা 250 কয়েন তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে নেবে। তো তোমরা ভিডিওটা পুরো এন্ড তক দেখো, তাহলেই কিন্তু তোমরা সবই বুঝতে পেরে যাবে, নাহলে কিছুই বুঝতে পারবে না। প্রথমে তোরা সাইন আপটা তোমরা কমপ্লিট করে নেবে, তারপরে কিন্তু তোমার মোবাইল নাম্বার দিয়ে আর ওই যে পাসওয়ার্ডটি তুমি সাইন আপ করেছিলে ওই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু তোমরা লগ ইন করে নেবে। তারপরে সারা প্রসেস এই ভিডিওতে আমি বলে দিয়েছি, তোমরা এই ভিডিওটা দেখে নিতে। নিউ অ্যাপ্লিকেশান নিয়ে হাজির হয়ে গিয়েছি, সেটার নাম হচ্ছে ন্যিলসেনমোর। এই অ্যাপ্লিকেশানে তোমাদেরকে সাইন আপ বোনাস তোমাদেরকে দিয়ে দিচ্ছে 25 টাকা, আর ডেলি ওপেন করবে তার জন্য দিয়ে দিচ্ছে 50 কয়েন করে। সাইন আপ বোনাস তোমাদেরকে 250 কয়েন দিবে, আর প্রত্যেক দিন অ্যাপসটা যদি ওপেন করো তাহলে তোমাদেরকে দিয়ে দেবে আরও 50 কয়েন। কিন্তু ডেলি ওপেন করলে কিন্তু তোমাদেরকে 50 কয়েন করে দেবে, আর 1100 কয়েন হলেই তোমরা কিন্তু রিডিম লাগিয়ে নিতে পারবে 100 টাকা। 1100 যদি করতে পারো তাহলেই কিন্তু 100 টাকা। তোমরা কীভাবে করবে? তো আমি আজকে সাইন আপটা আমি তোমাদেরকে কমপ্লিট করে আমি আজকে দেখিয়ে দেবো। তো তোমরা যেটা ন্যিলসেনমোর সেটা কিন্তু তোমরা ওপেন করে নেবে। তো জাস্ট আমার ন্যিলসেনমোর আমি ওপেন করে নিচ্ছি, আমি ওপেন করে নিলাম, প্লিজ ওয়েট। তো দেখতে পাচ্ছ তো অ্যালাউ বলছে, তো আমি এটা অ্যালাউ করে নেব। তো জাস্ট আমি অ্যালাউ করে নিচ্ছি, আমি অ্যালাউ করে নিলাম, তো প্লিজ ওয়েট। দেখতে পাচ্ছ যে প্লিজ ওয়েট বলছে, আমাকে ওয়েট করতে বলছে। তারপরে এটা কিন্তু তোমাকে সাইন আপটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো আমার সাইন আপ আগে থেকে করা আছে, তার জন্য আমি লগ ইন করে নেব। তো জাস্ট আমি লগ ইন করে নিচ্ছি, আমি লগ ইন করে নিলাম। তারপরে আমার যেটা পাসওয়ার্ড ছিল আমি পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো। তো জাস্ট আমি আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তারপর আমি কিন্তু লগ ইনে নিয়ে ট্যাপ করে দেবো। তুমি যদি নতুন ইউজার হও তাহলে তুমি এই নিউ ইউজারে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমার সাইন আপটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি লগ ইন করে নিচ্ছি, যেহেতু আমার সাইন আপ করা ছিল তার কারণে আমি লগ ইন করে নিলাম। তোমরা যেটা সাইন আপ করবে তোমাদের একটা নিউ নাম্বার আর একটা পাসওয়ার্ড, তুমি কিন্তু 6-8 ডিজিটের পাসওয়ার্ড কিন্তু তুমি সিলেক্ট করে নেবে। তো জাস্ট আমি লগ ইনে আমি ক্লিক করে দিলাম, আমার এই লগ ইন কমপ্লিটটা করে নি, প্লিজ ওয়েট। তো দেখতে পাচ্ছ যে এটা বলছে যে সেসে ক্লিক করে দেবে, আনাবল অ্যাক্সেস। তো আমরা এটাতে আমি ক্লিক করে দিচ্ছি, তো জাস্ট আমি ক্লিক করে দিলাম। তারপরে তোমাদেরকে এই জানে একটা ন্যিলসেনমোরের কিন্তু তোমাকে একটা ই অপশন অন করতে হবে, এই যে এটা আছে এটাতে তোমাকে একবার কিন্তু ক্লিক করতে হবে। তো জাস্ট আমাদের দেখতে পাচ্ছ যে অফ হয়ে আছে, কিন্তু আমাকে এটা অন করতে হবে। তো জাস্ট আমি অন করে নিচ্ছি, তো আমি অন করে নিলাম। দেখতে পাচ্ছ যে ন্যিলসেনমোর এটা সুইচটা আছে, এই সুইচটা ওপেন করে নিতে হবে। তো জাস্ট আমি সুইচটা আমি ওপেন করে নিচ্ছি, আমি সুইচটা ওপেন করে নিলাম। তারপরে কিন্তু আমি এই ওকেতে ক্লিক করে দেবো, আমি ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু ব্যাক করে দেবে, এটাকে কিন্তু ব্যাক করে দেবে, অ্যালাউ করে দেবে, অ্যালাউ চাইছে অ্যালাউ করে দেবে। ফের কিন্তু তুমি আনাবেল এক্সারসাইজে ক্লিক করে দেবে, তো এটা অন হয়ে আছে, তো এটাকে ব্যাক করে দেবে। তো জাস্ট আমি ব্যাক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি ওকেতে ক্লিক করে আমাদের মেন ইন্টারফেস আমাদের কিন্তু খসে গিয়েছে। দেখতে পাচ্ছ যে আমাকে সাইন আপ বোনাস আমাকে কিন্তু 250 পয়েন্ট দিয়েছিল, আর আজকে আমি একবার ওপেন করেছি তার জন্য আমাকে 50 কয়েন দিয়েছে। দিয়ে আমাদের 300 কয়েন আছে, দেখতে পাচ্ছ যে 300 কয়েন।
তোমাদের এখন যদি তোমরা যদি সাইন আপ করো তাহলে তোমাদেরকে 250 দিয়ে দেবে, কালকে যদি তোমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করো তাহলে তোমাদেরকে দিয়ে দেবে আরও 50 তোমাদেরকে কয়েন দিয়ে দেবে, তারপরে কিন্তু তোমাদের 300 হয়ে যাবে। আর কিন্তু 1100 হলেই কিন্তু তোমরা তোমাদের ব্যাংকে উইথড্রল লাগিয়ে নিতে পারবে। তোমরা কীভাবে তোমরা রিডিম করবে এই পয়েন্টটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই কোনারে এই থ্রি লেনে তোমরা কিন্তু একবার ট্যাপ করে দেবে। তো জাস্ট আমি ট্যাপ করে দিচ্ছি, আমি ট্যাপ করে দিলাম, তারপরে এটা বলছে যে রিডিম এম পয়েন্টস, এটাতে কিন্তু তোমরা একবার কিন্তু তোমরা ক্লিক করে দেবে। তো জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি, আমি ক্লিক করে দিলাম, প্লিজ ওয়েট, আমাকে ওয়েট করতে বলছে। তো দেখতে পাচ্ছ যে আমাদের যে নাম্বার দিয়ে আমি লগ ইন করেছিলাম সেই নাম্বারটা কিন্তু এটা করে দিতে বলছে। তো জাস্ট আমি আমাদের ওই নাম্বারটা আমি কিন্তু এটা করে দিয়ে নেব। তো জাস্ট আমি দিয়ে নিচ্ছি, আমি দিয়ে নিলাম, তারপরে কিন্তু এটা পাসওয়ার্ডটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে, যেই পাসওয়ার্ডটা দিয়ে তুমি লগ ইন করেছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমাকে এটা ফের লগ ইন করতে হবে। তারপরে এই ক্যাপচারটা তোমাকে কিন্তু টিক করতে হবে, আই এম ইট নট এ রোবট, এটাকে কিন্তু তোমাকে টিক করতে হবে। তো জাস্ট আমি টিক করে দিচ্ছি, আমি টিক করে দিলাম, টিক করে দিলাম, তারপরে এইগুলো তোমাকে এইগুলা কিন্তু তোমাকে মিলাইতে বলছে। তো জাস্ট আমি যে কোনো একটা মিলিয়ে নিচ্ছি আমি। তো জাস্ট এটা আছে, এটা সাইকেল আছে, তো আমি সাইকেল নিয়ে নেব, আমি এই সাইকেলগুলো আমি নিয়ে নেব। তো জাস্ট আমি এই সাইকেলগুলো আমি নিয়ে নিচ্ছি, আমি এই সাইকেলগুলো আমি কিন্তু নিয়ে নিলাম, তারপর আমি ভেরিফাইয়ে ক্লিক করে দেবো। তো জাস্ট আমি ভেরিফাই আমি ক্লিক করে দিলাম, তো দেখতে পাচ্ছ যে সাকসেস হয়ে গেছে, এটা আছে কিন্তু সাকসেস হয়ে গেছে, টিক চিহ্নটা সাকসেস হয়ে গেছে। তারপরে কিন্তু তুমি এই যে এই নিচে যে মেনু বলে একটা অপশান আছে, মেনুতে তোমরা ক্লিক করে দেবে। তো জাস্ট আমি মেনুতে আমি ক্লিক করে দিচ্ছি, আমি ক্লিক করে দিলাম মেনুতে। দেখতে পাচ্ছ যে আমি এটাতে আমি টাচ করছি কিন্তু হচ্ছে না, কিন্তু আমরা এই লগ ইনে ট্যাপ করে দেবো। এই যে লগ ইন বলে যে অপশানটা আছে, আমরা এই লগ ইনে আমরা ট্যাপ করে দেবো। তো জাস্ট আমি ট্যাপ করে দিলাম, প্লিজ ওয়েট, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ যে এটা আমাকে একটা ইমেল আইডি দিতে বলছে, তো আমার যেটা ইমেল আইডি সেটা আমি দিয়ে দিচ্ছি, ইন্টার ইমেল, তো আমি ইমেলটা আমাদের দিয়ে দিচ্ছি। আমার ইমেলটা আমি কিন্তু এটা আমি বসিয়ে দিলাম, তোমরা কিন্তু ইমেলটা তোমাদের বসিয়ে নিবে। তো জাস্ট আমি আমাদের ইমেলটা আমি বসিয়ে নিলাম, তারপর আমি সেন্ড ভেরিফিকেশন ইমেলে আমি ক্লিক করে দিলাম। আমাদের ল্যান্সেন মোড় থেকে আমাদের ইমেলে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমি ওটিপিটি জাস্ট আমি বসিয়ে দিলাম, আমি বসিয়ে দিচ্ছি, কিন্তু বসিয়ে নিলাম। আমি ভেরিফাই ইমেলে আমি কিন্তু ক্লিক করে দেবো, জাস্ট আমি ভেরিফাই ইমেলে আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছি যে আমি ক্লিক করে দিলাম, তারপরে জানে প্লিজ সিলেক্ট রিওয়ার্ড ট্যাপ, তো আমি এটা ইউপিআইডি সিলেক্ট করে দিচ্ছি। তো জাস্ট ইউপিআইডিতে তোমরা কিন্তু এটা সিলেক্ট করে নেবে, যে ইউপিআইডিটা আছে ইউপিআইডিতে কিন্তু তোমরা টিক করে দেবে। তো জাস্ট আমি টিক করে দিচ্ছি, আমি টিক করে দিলাম, তারপরে এটা সিলেক্ট অ্যামাউন্ট, এটা অ্যামাউন্ট সিলেক্ট করতে বলছে। তো তোমাদের যে যেটা অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টটা কিন্তু তোমাদেরকে এটা সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ যে অ্যামাউন্ট আমি বলেছিলাম আইনারে 100 টাকা, কিন্তু 1100 পয়েন্টস হলে কিন্তু তোমরা 100 টাকা উইথড্রল করতে পারবে। তো আমাদের কাছে তো পয়েন্ট অত নেই, তো আমি এটাকে ব্যাক করে দিচ্ছি, এক্সাম্পল তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি। তারপরে ইন্টার ইউপিআই, এটা তোমাদেরকে তোমাদের ইউপিআইটা সেট করে দেবে, অথবা তোমাদের পেটিএম ইউপিআইডি অথবা ফোনপে, তোমার মনে যা লাগে তাই ইউপিআইডি তোমাদের এটা কিন্তু সেট করে নেবে। তারপরে কিন্তু এটা কনফার্ম ইউপিআইডি সেট করে নিতে হবে, তোমাদের ইউপিআইডি এটা কনফার্ম ইউপিআইডি সেট করে নিতে হবে। তারপরে কন্টিনিউনে কিন্তু তোমরাকে ট্যাপ করে নিতে হবে, এই যে কন্টিনিউন আছে কন্টিনিউনে কিন্তু তোমরাকে ট্যাপ করে দিতে হবে। কন্টিনিউনে ট্যাপ করলে কিন্তু তোমাদের যেটা তোমাদের পয়েন্টস আছে 1100 পয়েন্টস, সেটাই কিন্তু 100 টাকা তোমাদের ইউপিআইডিতে তোমাদের পেমেন্টটা রিসিভ হয়ে যাবে।
তো জাস্ট আমাদের আজকে এটুকু ভিডিও। তোমাদেরকে দেখে যদি আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা অল করে সেট করে দেবে, কেন যখনই আমি নিউ ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন তুমি পাবে।